আগামী মাসে জ্বালানি তেলের দাম আরও এক দফা কমতে পারে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের তিনি সব কথা বলেন। বিশ্ববাজারের সাথে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে, এ সংক্রান্ত সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কিছু অবজারভেশন ছিল, কিছু দাবি ছিল, সবই তাকে বলেছে, উনিও সবগুলাই বিবেচনায় আনবেন বলেছেন। এবং সে জ্বালানি, ট্রান্সপোর্ট, রেলওয়ে, এসব অ্যাগ্রো প্রসেসিং, অনেকগুলো সেক্টরেই তারা উৎসাহ দেখাচ্ছে।